আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, যে বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। তো আপনি যদি এরকম একটি বাড়ি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে চান এবং বর্তমান সময়ের আলোকে কত টাকা আপনার খরচ হতে পারে এতটুকু কাজ করার জন্য, এবং বাড়িটা যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে, তো এখানে আপনি যতটুকু কাজ দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা এতটুকু কাজের খরচটি জানবো, তারপরে আমরা জানবো শেষের দিকে যখন ড্রয়িং প্ল্যানটি দেখব তখন কমপ্লিট করতে কত টাকা খরচ হয় তার পুরো বিস্তারিত বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 34 ফিট 1 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে বাড়িটি 32 ফিট, যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে 1104 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে 2 শতক 53 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে 1 কাঠা 53 পয়েন্ট জমি। তো এখানে বাড়িটির ভিতর আপনি কী কী পাবেন, 4টা বেডরুম পাবেন, 2টা বাথরুম পাবেন, পাবেন হচ্ছে আপনি একটি কিচেন রুম এবং একটি স্টেয়ার রুম, একটি লিভিং রুম, সরাসরি এখানে আপনি এই বিষয়গুলো পেয়ে যাবেন। তো আপনার যদি এতটুকু পরিমাণে জায়গা থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে আপনার বাড়ির কাজটি করে নিতে পারবেন এবং সুন্দরভাবে একটু ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখুন বাড়ির ডিজাইনটা কিভাবে করা হয়েছে এবং আপনি চাইলে কিভাবে কি করতে পারবেন সেই সকল বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাবো। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। বর্তমান সময়ের আলোকে আরসিসি ফাউন্ডেশন দিয়ে আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান সেক্ষেত্রে আপনার কমপ্লিট খরচ কত টাকা হবে তার আগে আমি জানিয়ে দিচ্ছি। এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য প্রায় 15 লক্ষ টাকার মতো খরচ হবে, এবং এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে এটি আমরা ড্রয়িং প্ল্যানটি দেখার পর জানব। এখানে দেখতে পাচ্ছেন বাড়িটির কিচেন রুম। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন সদস্য হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো করতে পারেন। এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনি প্রতিনিয়ত আমাদের এই পেজের মাধ্যমে পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াবো না, আজকের বাড়ির ফ্লো প্ল্যানটি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার আগে জানিয়ে দিব দুইতলা ফাউন্ডেশন নেওয়ার জন্য কলামের সাইজ এবং বিমের সাইজগুলো আপনাকে কী কী সাইজের দিতে হবে। তো এখানে যে কলামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কলামগুলো আপনারা দিয়ে নেবেন, আপনাদের মিনিমাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলাম দিবেন, এবং প্রত্যেকটা কলামে আপনি 4 পিস করে 16 মিলি রড ব্যবহার করতে পারেন, চাইলে আপনি 12 মিলিও ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন প্রতিটা রুমে 2টা করে জানালা দেওয়া হয়েছে, আপনি চাইলে এটা দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এখন অনেকেই এই বিষয়টা বুঝতে পারবে না যে আসলে কম খরচের ভিতর কীভাবে একটি বাড়ি করা যায়, এ নিয়ে আমাদের পেজে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আইডিয়া নিতে পারেন। তো যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক বিষয়টা তুলে ধরার এবং বোঝানোর। এখন আপনাদেরকে ফ্লোর প্ল্যানটি দেখিয়ে দিচ্ছি, তো চলুন আর কথা না বাড়িয়ে ডিজাইনটি দেখি। এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা 1104 স্কোয়ার ফিট, 2 শতক 53 পয়েন্ট জমি এবং 1 কাঠা 53 পয়েন্ট জমি। এখানে বাড়ির দৈর্ঘ্যের দিকটা রয়েছে এদিকে 34 ফিট 1 ইঞ্চি, প্রস্থের দিকটা রয়েছে এদিকে 32 ফিট, এটা আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে 1104 স্কোয়ার ফিট হয়। এখানে রয়েছে সিঁড়ি রুম, এখানে সিঁড়ি দিয়ে ঢোকার পর এখানে একটি বেডরুম পাবেন, যেখানে এইখানে একটি ব্যালকনি রয়েছে, এখানে একটি বেডরুম রয়েছে, এখানে রয়েছে একটি ব্যালকনি। এই জায়গাটা আপনি নামাজের রুম বা পূজা রুম, যেটা আপনি যে ধর্মের লোকই হন না কেন আপনি সেইটা এখানে বানাতে পারবেন, আর এই স্পেসটি রাখবেন এই স্পেসে আলো যাওয়ার জন্য। আবার আপনি চাইলে এটা অফ করেও দিতে পারেন, বা আপনি চাইলে এখানে টয়লেট করতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা করতে পারেন। এখানে টয়লেটটা করা হয়েছে, এই রুমের সাথে একটি অ্যাডজাস্ট করা হয়েছে, এই রুমের সাথে একটি অ্যাডজাস্ট করা হয়েছে, মোট এভাবেই কাজটি করা হয়েছে, আর এখানে রাখা হয়েছে কিচেন। তো এই হচ্ছে মোট ফ্লোর প্ল্যান, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটি বেডরুম, এখানে একটি বেডরুম, এখানে একটি বেডরুম, এখানে একটি বেডরুম, এই বেডরুমের সাথে এই টয়লেটটি অ্যাটাচ করা হয়েছে, এই বেডরুমের সাথে এই টয়লেটটি অ্যাটাচ করা হয়েছে, এভাবেই ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িটি যদি বর্তমান সময়ের আলোকে আপনি কমপ্লিট করতে চান প্রায় 27 লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটি কমপ্লিট করতে, আর যতটুকু কাজ দেখতে পেয়েছেন ওইটুকু করার জন্য 15 লক্ষ টাকার মতো খরচ হয়েছে।